এদিকে বন্যার পানি কমলেও দুর্ভোগে আছে মানুষ দুর্গত এলাকায় রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট বাড়ছে ডায়রিয়া চর্মরোগ নানা রোগ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী মেরামতে দুশ্চিন্তায় রয়েছেন দুর্গতরা সহজে পানি নামতে না পারায় নোয়াখালীর কিছু এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে এখনো পানি পানিবন্দী পনেরো লাখ মানুষ ফেনীতে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা লক্ষ্মীপুরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট

ফ্যাট সামনে করাইছে ওনার এটা এটাও পানির মধ্যে ডুবে ছিল অনেকদিন এখন মোটামুটি একটু পানি কমছে দর্শক লক্ষীপুরে পানি নেমে গেলেও দুর্ভোগে আছে মানুষ এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা পলাশ পানি নেমে যাওয়ার পর এলাকায় এখন কি ধরনের পরিস্থিতি দেখছেন আপনি জানাবেন আমাদের নীরা আপনি যেমনটি জানাচ্ছিলেন লক্ষ্মীপুরে যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে ইতিমধ্যে কিন্তু যে অনেক এলাকার যে পানি সেগুলো কিন্তু নেমে নেমে গেছে তবে পানি মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েছে দীর্ঘদিন পানির নিচে থাকায় যে গ্রামীণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু বেহাল অবস্থা হয়ে রয়েছে এবং এছাড়াও বাসিন্দা যারা রয়েছে তাদের বসত বাড়িতে পানি ঢুকে পড়ায় পানিতে যে তাদের যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্রগুলো নষ্ট হয়ে গেছে এবং এইসব এলাকাতে কিন্তু খাদ্য যে খাদ্য সংকট বিশুদ্ধ পানির সংকট এ সাথে নিষ্কাশন ব্যবস্থা সহ চরম ভোগান্তিতে রয়েছে এখানকার যারা রয়েছেন তবে যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি পক্ষ থেকে কিন্তু এসব এলাকায় যে ত্রাণ হচ্ছে সেটি যে প্রয়োজন রয়েছে সে তুলনায় কিন্তু অপ্রতুল এবং এই যে বিভিন্ন এলাকার যে পানি সেগুলো কিন্তু ধীরগতিতে কমছে এর কারণ হিসেবে রয়েছে যে লক্ষ্মীপুরের যে রহমতখালী খাল ভুলুয়া নদী সহ যে খাল এবং নদীগুলো রয়েছে সেখানে কিন্তু অবৈধ দখল অবৈধ স্থাপনা অবৈধ যে মাছের গ্যার সহ বিভিন্ন প্রতিবন্ধক কলকাতা রয়েছে সেই প্রতিবন্ধকতার কারণে যে যে পানি যে কিন্তু নাম বন্যার যে পানিগুলো সেগুলো নামতে পারছে না এতে করে যে বন্যা সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে তবে আমি এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি জেলা তিনি আমাকে জানিয়েছেন যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ যারা রয়েছেন তারা কিন্তু এই বাদ এবং অবৈধ যে দখল দারিত্ব রয়েছে সেগুলো অপসারণে তারা কাজ করছেন নিরা পলাশ আপনাকে ধন্যবাদ